তুমি যদি এই কথা বলো তবে আমি তোমাকে স্পষ্ট বলতে চাই তুমি নাইবে নবী নও, কারণ আল্লাহ তাআলা নবী এবং তার সাহাবাদের পরিচয় দিচ্ছেন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকরার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়াল্লাযীনা মাআহু তার সহপাঠীরা ছিল আশিদ্দাউ আলাল কুফফার, তুমি কাফের মুশরিক তাগুতের সাথেও হাত মিলায়ে চলো, রাতের বেলায় আপোষ করে চলো, আমাদেরকে বুদ্ধি দাও, পরামর্শ দাও, নরম ভাবে কথা বলার, আরে না তোমরা তো রাতের বেলার হাদিয়া নিয়ে চলো, আমরা হাদিয়া তো উপা চলি না, আমাদের উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাই হাদিয়া তো উপা নিয়ে চলতেন না, যেভাবে পড়তেন চলতেন কিন্তু ওগুলো বাদলের সামনে আপোষ করতেন না। এই সুন্নাত ঠিক থাকে, মিষ্টি খাওয়া সুন্নাত তো সবাই পারে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত নয়, শুধু খাওয়া শেষ মধু পান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, ঠিক কি ঠিক না, সুন্নাত কি খালি মিষ্টি খাওয়া, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধু পান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তামানো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে আসছে সাতাশটা যুদ্ধ, কয়টা 27, সাতাশটা যুদ্ধে সশরীর অংশগ্রহণ করছে, ও এই সুন্নতের কথা বলতে বলতে লাগে, এই সুন্নত বলতে ভয় লাগে, কারণ তো সুন্নত এগুলো বলতে ভয় লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধগুলোতে সশরীরে অংশগ্রহণ করেন নাই সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন সেগুলোকে বলা হয় সারিয়া, কি বলা হয়, কিন্তু রাসূল যেগুলোতে সশরীরে অংশগ্রহণ করতেন সেগুলোকে বলা হয় ফিজওয়া, তো সারিয়াগুলোকে আপনি একভাবে দেখেন, রাসূল তো করেন নাই, হয়তো বা অস্বীকার করতে পারেন আপনি, কিন্তু গজওয়াগুলো কি কেমন অস্বীকার করবেন, সুযোগ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে তুমি কি নরম হইছ, তুমি পিসাহেব সাজে বসে আছো, তুমি বলতেছ আল উলামা হুয়া রাসাতুল আম্বিয়া, আমি নাইবে নবী, আমি তোমাকে বলবো তোমার চাইতে হাজার হাজার গুণে বেশি নরম ওয়ালা রহম দিলওয়ালা ছিল হযরত আবু বকর, ঠিক কি ঠিক না, আরে জুমার প্রত্যেকটা খতিব সাহেব সুবার মধ্যে এই হাদিস তো করতেই হয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, ঠিক কি ঠিক না, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, হযরত আবু বকরের চাইতে রহমওয়ালা নরম দিলওয়ালা আর কে বা হতে পারে, সেই আবু বকরের সামনে আল্লাহর নবীর বিরোধিতা করলে আবু বকর বসা থেকে চেপ থেকে দাঁড়ায় চর মারতেন, তুমি নরম দিলওয়ালা হয়ে গেছো, তুমি তো বিশাল বুজুর্গ, চুপ পড়ি আমি পাগলি পড়ি, আমাকে মানুষ আসসালাম আলাইকুম যুগ কেমন আছেন আপনি, হাতিয়া তোপা নিয়ে আসে আমার দ্বারা কি যুদ্ধ জিহাদ এর রাজপথে নামা এই গরম বক্তব্য এগুলো হবে, আমি বলবো না, তাহলে তুমি প্রকৃত নাইবে নবী হতে পারো নাই, আমার নবী যেমনিভাবে কাঙ্কায় বসতেন, আমার নবী যেমনিভাবে তালিম তরবিয়তের শিক্ষা দিতেন মাথায় হাত বুলায় দিতেন, ঠিক তেমনিভাবে যখন দেখতেন কোনো কাফের বসলে কোনো তাগুত রক্ত চক্ষু দেখায় ইসলামের বিরুদ্ধে চারণ করতেছে, ইসলামের বিরুদ্ধে গালাগালি করতেছে, নবীকে কটুক্তি করতেছে, ইসলামকে বাধাগ্রস্ত করতেছে, সেই নবী সেই আবু বকর আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর তখন হয়ে যাইতেন আশিদ্দা ওয়ালাল কুফফা, তখন হয়ে যাইতেন ওয়াইদুনহুম মাসতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তখন তারা সেই আয়াত দেখতেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ, বিনয় হইলে উচিত তুলে এই হাদিস যেমনি ভাবে তুলতে হবে, যখন দেখবা ইসলাম বাধাগ্রস্ত, মাদ্রাসা বাধাগ্রস্ত, মসজিদ বাধাগ্রস্ত, আলেমদেরকে চুরি মারা হচ্ছে, তখন আর মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ সময় নাই, তখন দেখতে হবে উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, ঠিক কি ঠিক, তখন দেখতে হবে সেই আয়াতগুলো খালি মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, বিনয় হইলে উঁচু হয়ে দেয়, আরে বেটা বিনয় হইতে হইতে গাড়ে পাড়া দিয়া এখন চুরি দেয় পিস্তল দিয়া গুলি করে, মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, মাহফিল বন্ধ, খানকা বন্ধ, এইভাবেই যদি চলতে থাকে আর মানার একটা মাত্রা আমরা তৈরি করে নেই, মানে এখন কি আমাদের তো এখন মাথায় এমন একটা বিষয় আসছে সারা বাংলাদেশে একই অবস্থা, সবার ভিতর এই দল আর ওই দল কোনো দলের পক্ষ বিপক্ষ না, মানুষ সবার মেন্টালিটি এমন তৈরি হয়েছে যাই করতেছে মানতেছে, আরে ভাই এত মানুষ
করছেন আপনি? সবাই মানার মেন্টালিটি তৈরি করছি বলেই আজকে জাতির উপরে দুর্নীতি, সুদ, ঘুষ, সাদমে রাসুল, নাস্তিকতা, এরপরে মাদ্রাসায় হামলা, মসজিদে হামলা, মসজিদ ভাঙার মতো জঘন্য কাজ, এগুলো সব কিছু আমাদের নিজেদের কর্মফল। মানবেন না, কত মানা কেন? মসজিদে কেউ হাত দিবে হাত ভেঙে দেন? ঠিক ঠিক মসজিদে হাত দিছে তো হাত এমপির হোক, ওসির হোক, এসপির হোক, চেয়ারম্যানের হোক, মসজিদে হাত দিছে তো হাত ভেঙে দেন। মাদ্রাসা মসজিদ ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহ তাআলা চুপ থাকতে বলছে? আল্লাহ যদি চুপ থাকতে না বলে তাহলে আপনি চুপ থাকেন কেন? আমার ভালোবাসা, আমার মহাব্বত কার জন্য হবে? এটা কি আমার কথা না রাসূল হাদিসেও বলছেন? মান্না হাব্বালিল্লাহ ওয়া বাগদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঠিক কি ঠিক না? মান্না হাব্বালিল্লাহ, আমার ভালোবাসা, আপনার ভালোবাসা। এই যে বরিশালের ভুলাই আসলাম, এমনও অনেক লোক এখানে আছে যারা জীবনে নিজের চোখে আমাকে দেখেন আছেন না? আচ্ছা, ইতিপূর্বে সরাসরি আমরা দেখেন নাই কে কে আপনারা? তাই তো, কেউ দেখেন? আমার উদ্দেশ্য, আচ্ছা দেখছেন কে কে সরাসরি? না, মোবাইলে না, সরাসরি দেখছেন কেউ? হ্যাঁ দেখছি, ওই যে বললাতে আরো আসছিলাম তো। এই যে দেখেন আপনারা কয়েকজন দেখছেন, আর যারা দেখেন এরা কেন আসছে? মহাব্বত একটা ভালোবাসা তার, ঠিক কি ঠিক না? আরে এটা তো বাংলাদেশ, বলা একটা জেলা বাংলাদেশে, বহির বিশ্বে ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, মায়ানমার, কাশ্মীর, ওই সমস্ত রাষ্ট্রেও একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয়। বাংলাদেশে আমরা থাকি, কিন্তু মুসলমান যখন অন্য রাষ্ট্রে আঘাতপ্রাপ্ত হয় অন্তরে আঘাত লাগে না লাগে? এই ভালোবাসা কোথা থেকে আসে? আর আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই, ঠিক কি ঠিক না? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কোন তারকাটার বেড়ার মধ্যে আমাদের ভালোবাসা কেউ বন্ধ করে দিতে পারবে না। তারকাটার বেড়া দিয়ে কি আমাদের ভালোবাসা রুখে দেওয়া যাবে? আমাদের ভালোবাসা বাবরি মসজিদ শহীদ করলে আমাদের অন্তরে আঘাত লাগে না লাগে না? তার মানে তারকাটার বেড়া দিয়ে আমাদের ভালোবাসা কি রুখে দেওয়া সম্ভব? ঠিক কি ঠিক না? রাজি আছেন তো? আমাদের এই ভালোবাসা হতে হবে কার জন্য? ব্যক্তি পূজা না, ব্যক্তি পূজা কথা বলে ব্যক্তির জন্য না। ভালোবাসা যেন ব্যক্তি কেন্দ্রিক না হয়, দল কেন্দ্রিক না হয়। ভালোবাসা কার জন্য হতে হবে? ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। এটা কি আমার কথা না রাসূলের হাদিস? মান আহাব্বা কথা বলেন না কেন? মান আহাব্বা ওয়া আবগাদা ওয়া আতাত, সব কিছু আমার আলিল্লাহ, মানে আমার মান আহাব্বালিল্লাহ, আমার ভালোবাসা আল্লাহর জন্য, ওয়া আবগাদালিল্লাহ, আমার ঘৃণা আল্লাহর জন্য, ওয়া আতালিল্লাহ, আমি দান করব, টাকা পয়সা দিব সব কার জন্য? তাহলে দেন কিছু মাত্র, দেন কিছু মাত্র, সে করে বাস্তব আমার দান সত্তা কার জন্য, আমার টাকা পয়সা কার জন্য? আরে মুমিন, ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ। আমার মুখের কথা নয়, আল্লাহ বলতেছেন মুমিনদের মধ্যে একদল তো তাদের জান্নাত ক্রয় করে দিছে, কার জন্য? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক আমাদের জান্নাত ক্রয় করে নিছেন। জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবে? জান্নাত দিবে। ওয়াদান আলাইহি হাক্ক, এখানে একটা দৃঢ় মজবুত ওয়াদা আল্লাহ করছেন। এই ওয়াদার কথা কোথায় কোথায় আছে? মানুষদের মধ্যে হতে একদল মানুষ
স্ত্রী নাফসাব প্রতি আমার কাতিল্লা তারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তাদের সব কিছু বিসর্জন দিয়ে দিতে প্রস্তুত সুবহানাল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সব কিছু বিক্রি করে দিতে তাহলে কিছু দাম মাল দেওয়া দরকার না